আচ্ছা, তো আমরা তাহলে হচ্ছে প্রবলেম নাম্বার 9 ওটাতে প্রসিড করি। তো প্রবলেম নাম্বার 9-এ আমাদের একই কথা বলে দেওয়া আছে, মোটামুটি একই ধরনের সমস্যা, যে আমাদের একটা ত্রিভুজ বলে দেওয়া আছে, এবিসি ত্রিভুজ। ভালো কথা। এই ত্রিভুজের হচ্ছে আমাদের তিনটা শীর্ষবিন্দু, এই তিনটা শীর্ষবিন্দুতে আমাদের তিনটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে পি, কিউ এবং আর। তো পি, কিউ এবং আর মানের হচ্ছে তিনটা আমাদের বল কাজ করতেছে এবং তিনটা হচ্ছে সমমুখী সমান্তরাল বল। তাহলে আমরা বি বিন্দু বরাবর ধরো হচ্ছে যে এরকম একটা বল কাজ করছে, ওকে, আচ্ছা, তো বি বিন্দু বরাবর আমাদের এরকম একটা বল কাজ করছে, এটাকে হ্যাঁ আমরা এই কালার দিয়ে এক্সপ্রেস করে কোনো সমস্যা নাই। আচ্ছা, এ বিন্দু বরাবর হচ্ছে আমাদের একটা বল কাজ করছে এবং সি বিন্দু বরাবর একটা বল কাজ করছে, এবং প্রত্যেকটা বলকে আমরা হচ্ছে আলাদা করে নাম করে দিই, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ এবং এটা হচ্ছে আর। আচ্ছা, তো বিসি একটু উপরে লিখলে এটা ভালোভাবে বোঝা যাবে, এটা বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে কিউ অ্যান্ড দিস ইজ আর। এবং সমমুখী সমান্তরাল তো বুঝেছি, সমমুখী মানে একই দিকে, সমান্তরাল তো বুঝেছি, এদের ধারক রেখাটা সমান্তরাল, এবং এটা লব্ধি ত্রিভুজের অন্তঃকেন্দ্রে ক্রিয়ারত। তো অন্তঃকেন্দ্র মানে তো আমরা জানি, অন্তঃকেন্দ্র হচ্ছে যে আমরা মাত্র শিখলাম, সেটা হচ্ছে যে কিভাবে অন্তঃকেন্দ্র আঁকতে হয়, যে আমাদের প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দু দিয়ে যায় সেটা হচ্ছে যে অন্তঃকেন্দ্র, এটা হচ্ছে কিভাবে আঁকতে হয় সেটা আমরা জানলাম। আর অন্তঃকেন্দ্র যদি আমরা জানতে চাই যে এটার ডেফিনেশনটা কি হবে, আমি যদি আবার ছোট্ট করে একটু রিপিট করি, যে অন্তঃকেন্দ্রের হচ্ছে ডেফিনেশন হচ্ছে যে আমাদের ত্রিভুজের তিন ত্রিভুজের ঠিক মধ্যে, ত্রিভুজের ঠিক ভিতরে আমি এমন একটা বৃত্ত যদি আঁকি যে বৃত্তটা ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে টাচ করবে বা স্পর্শ করে যাবে, তো সেই বৃত্তের কেন্দ্রই হচ্ছে যে আমাদের অন্তঃকেন্দ্র, আর কিছুই না। ওকে, ফাইন। তো এই অন্তঃকেন্দ্রটা কিভাবে আঁকতে হয় সেটা হচ্ছে আমরা দেখলাম, অন্তঃকেন্দ্রটা কিভাবে আঁকতে হয় আসলে। আচ্ছা, তো এই তো এই হচ্ছে যে আমাদের অন্তঃকেন্দ্র হয়ে গেল। এখন আসি হচ্ছে অন্তঃকেন্দ্রটাকে আমরা ও হিসেবে এখানে রিপ্রেজেন্ট করলাম, এবং অন্তঃকেন্দ্র হচ্ছে যে এই যেই আমাদের তিনটা বল আছে, তাদের তিনটা বলগুলোর আমাদের লব্ধি, তিনটা বলের লব্ধি এই অন্তঃকেন্দ্রতে ক্রিয়ারত, যেটার মান হচ্ছে আমরা জানি পি প্লাস কিউ প্লাস আর। সেটা হচ্ছে যে পি প্লাস কিউ প্লাস আর, এবং এটাকে যদি আমরা ডি বিন্দু বলি, এই ডি বিন্দু তো আমরা জানি যে হচ্ছে আমাদের আরো একটা লব্ধি কাজ করবে, ডি বিন্দুতে আরো একটা লব্ধি কাজ করবে, সেটা কি, সেটা হচ্ছে কিউ এবং আর যে দুটো বল আছে সে দুটো বলের লব্ধিও হচ্ছে আমাদের এখানে কাজ করবে, এবং কেন কাজ করবে, কাজ করার যে যৌক্তিকতাটা সেটাও হচ্ছে আমরা জেনে এসেছি, লজিক্যালি কিন্তু এটা আসলে হবে এখানে। আচ্ছা ঠিক আছে, তো আমরা কথায় কথায় মোটামুটি আমাদের চিত্রটা আঁকা শেষ, এখন আসি হচ্ছে না আমরা এটার সলিউশনে। সলিউশনটা এটা খুব ছোট, খুব সোজা। তো দেখি এখানে আমাদের সলিউশনে কি বলেছে, যে লব্ধি ত্রিভুজের অন্তঃকেন্দ্রে ক্রিয়ারত হলে পি বাই এ, কিউ বাই বি, আর বাই সি, এটা দেখাতে। এখানে এ ছোট হাতের এ দিয়ে বোঝাচ্ছে বাহু। তো আমরা জানি, আমি ছোট্ট করে একটু পাশে দিয়ে এঁকে নেই, এখানে আঁকলে একটু হিজিবিজি লাগবে। এটা হচ্ছে যদি এ বি সি হয়, এই ত্রিভুজটাকে একটু ছোট করে আঁকলাম, তো ছোট হাতের এ মানে এই এ কোণের বিপরীত বাহু, ছোট হাতের বি মানে হচ্ছে এই বি কোণের বিপরীত বাহু, আর ছোট হাতের সি মানে হচ্ছে এই সি কোণের বিপরীত বাহু, এরা। তো এখন আসি যে এটাকে কিভাবে আমরা সমান দেখাবো। সমান দেখাতে হলে আমরা প্রথমেই জানি, আচ্ছা এটা পিটাকে কি দেখা যাচ্ছে না নাকি, আচ্ছা এই পি বল যে এখানে আছে এটা আশা করি বুঝতে পারা যাচ্ছে। আচ্ছা যাই হোক, এটাকে আমি সরিয়ে দিচ্ছি, তাহলে পি বলটা বোঝা যাবে। আচ্ছা, তো যেখানে ছিলাম আসলে, আমাদের এখানে পি বাই এ, কিউ বাই বি, আর বাই সি, এদের অনুপাত যে সমান এটা দেখাতে হবে। কিভাবে দেখাবো, প্রথমেই আমরা জানি, আমরা শুরু করব হচ্ছে এখানে বিসি থেকে, বিসির উপর যেই বলগুলো কাজ করতেছে সেগুলার সম্পর্ক দিয়ে। তো প্রথমে আমরা বলতে পারি যে এখানে কিউ ইন্টু, আচ্ছা কিউ ইন্টু কি বলতে পারি আমরা, আমরা জানি যে, আচ্ছা সরি, হ্যাঁ কিউ ইন্টু কি বলতে পারি, কিউ বলটা যেই বিন্দুতে কাজ করে সেই বিন্দু থেকে লব্ধির দূরত্ব, কিউ ইন্টু বিডি ইকুয়াল টু কি হবে আমাদের, আর ইন্টু সিডি। তো সিডি কি, সিডি হচ্ছে আমাদের আর বলটা যে বিন্দুতে কাজ করে সেই বিন্দু থেকে
লব্ধির ক্রিয়া বিন্দু তার মধ্যকার দূরত্ব এরা হচ্ছে যে সমান হবে, এটা হচ্ছে যে আমরা জানি আর কি। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা আর বাই কিউ ইকুয়াল টু, আমি যদি কিউ কে এই পাশে ভাগ করি সিডিটা এই পাশে ভাগ হবে, ইজি কথা। তো আর বাই কিউ ইকুয়াল টু আমাদের কি হবে যে সি বিডি বাই সিডি, এরকম একটা ব্যাপার হয়ে গেল। তো এটাকে হচ্ছে আমাদের একটু লাগবে, এটাকে একটু লাগবে, এটাকে হচ্ছে যে আমরা একটু আলাদা করে রাখি। তো এটা কিভাবে আসলো তো আশা করি বুঝতে পারলাম। তো আমি আর কি যে এই অংশটুকু একটু ক্লিন করছে, কারণ পরের অংশটুকুর জন্য আমাদের এটাকে লাগবে আসলে। জি, এটাকে আমরা আলাদা করে বসিয়ে রাখলাম, এটাকে আমরা নাম্বার ওয়ান ইকুয়েশন দিয়ে বসিয়ে রাখলাম। আচ্ছা, তো তাহলে এখন আসি হচ্ছে যে তারপরের ইস্যুটা নিয়ে। তো এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে দেখো যে এই কোণটা আর এই কোণটা এরা কি, এরা হচ্ছে পরস্পর সমান, এটা কি হবে হাফ অফ এ, এটা বাই কনস্ট্রাকশন, এটা হচ্ছে আমরা আঁকার জন্যই আমাদের এটা অর্ধেক কোণ করে রেখেছি। কারণ অন্তঃকেন্দ্র আঁকতে হলে কোণে সমদ্বিখণ্ডক লাগবে, এবং সমদ্বিখণ্ডক মানে হচ্ছে এমন একটা রেখা যেটা কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে। তার মানে এটা হচ্ছে হাফ অফ এ, এটা হচ্ছে হাফ অফ বি, এটা হয়ে যাবে। তো এখন আসি হচ্ছে যে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, সেটা কি যে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি হতে। তো এবিডি আর এসিডিটা কি আমরা যদি একটু সাইডে আঁকি, দেখো হচ্ছে যে আমাদের মোটামুটি দেখতে হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে রে বি, এটা হচ্ছে রে ডি, এবং এ সি ডি হচ্ছে মোটামুটি দেখতে এরকম, এ সিডি। আচ্ছা, এই কোণটা কিন্তু হাফ অফ এ, এটাও কিন্তু হাফ অফ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই কোণটা হচ্ছে হাফ অফ এ। কারণ কোণ এ ছিল আসলে আমাদের একদম শুরুতে যে ত্রিভুজ ছিল সেই ত্রিভুজের কোণ আসলে, তো এখানে মিক্স আপ করা যাবে না। এটা মানে হাফ অফ এ, এটাও মানে হাফ অফ এ, দুইটা কোণ সমান। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই দুইটা কোণ যদি সমান হয়, তো আমরা জানি এই দুইটা কোণ যদি সমান হয় তাহলে তাদের যেই রেসপেক্টিভ যেই বাহুগুলা, তাদের এই বাহুগুলার অনুপাত হচ্ছে যে আমাদের সমান হবে আর কি। তো এখানে দেখি যে আমরা কোন কোন বাহু নিতে পারি। তো আমরা এখান থেকে কি বলতে পারি, দেখো এখান থেকে যদি হচ্ছে আমাদের কোণগুলো সমান হয়, আমরা তো জানি যে এখানে দুইটাই হচ্ছে হাফ অফ এ, কিন্তু বিডি আর সিডি সমান হতে পারে নাও হতে পারে। সমান হলে তো একদম ভালো কথা, একদম ইজিলি বোঝা যায়, না হলেও এটা মাথায় রাখবা, কারণ ওই দুইটা বাহুর অনুপাতের জন্যই তো এই কোণটা সৃষ্টি হয়েছে, তাই না? তো তুমি দেখো যে এই কোণটা সৃষ্টি হওয়ার জন্য বাহুগুলোর অনুপাত গুলো সমান হতে হবে। হ্যাঁ, বাহুগুলোর অনুপাতের কথা যে বলছি, কোন কোন বাহুগুলোর অনুপাত হতে পারে সেই ব্যাপারটা নিয়ে হচ্ছে আমরা একটু দেখে ফেলি। তো এখানে যদি একটু খেয়াল করি, আমাদের দেখো হচ্ছে যে আমাদের যে এখানে বিডি আছে, তার মানে এখানেও বিডির অস্তিত্ব আছে, তার মানে আমাদের অনুপাতে বিডি কে আনতে হবে। এবং এখানে তুমি যদি একটু খেয়াল করো যে আর এর সাথে আমাদের সি বাহুটা এখানে রিলেটেড, তার মানে সি বাহু মানে হচ্ছে যে আমাদের এখানে যদি দেখি এ বি বাহুটা আমাদের রিলেটেড, তার মানে বিডি আর এ বি এই বাহু দুইটা আমাদের নিতে হবে, ঠিক আছে? আর কেন নিতে হবে আশা করি বুঝতে পারলাম, কারণ এই দুইটা আমাদের রিলেভেন্ট। এডি নিলে হবে না? হ্যাঁ হবে, এটি আমাদের আপাতত এখানে দরকার নেই। এখানেও সেম ভাবে বুঝতে পারা গিয়েছে যে আমাদের সিডির সাথে এসি এর এই অনুপাতটা সমান হবে, তার মানে আমরা এই এরা হতে আমরা কি পাই, যেহেতু হচ্ছে যে সমান কোণ, তুমি দেখো এই দুইটা বাহু আর এই দুইটা বাহুর যদি অনুপাত সমান না হয় তাহলে কিন্তু এই দুইটা হাফ অফ এ কোণ হবে না। নর্মালি তোমরা হচ্ছে যে এটা চিন্তা করতে পারো বা বুঝতে পারো, যেহেতু এই বাহু দুটো সমান না, এ বি আর এ সি সমান না, তার মানে এদের অনুপাত গুলো যে এ বি এবং বিডি, এ সি এবং সিডি, এরা বাহুগুলোর দৈর্ঘ্য সমান না হলেও অনুপাত গুলো সমান হতে হবে কোণটাকে সমান হওয়ার জন্য আর কি। তো সেই ব্যাপারগুলো থেকে আমরা বলতে পারি যে বিডি বাই এ বি ইকুয়াল টু, বিডি কেন নিয়েছি, একটা নিলে হয় সমস্যা নেই, বিডি নিয়েছি হচ্ছে যে আমরা এই হাফ অফ এর বিপরীত বাহু, তো এখানেও একই অনুপাত নিতে হবে। হাফ অফ এর বিপরীত বাহু হচ্ছে যে আমাদের সিডি, তার মানে সিডি বাই আমাদের এসি, এরাও হচ্ছে যে সমান হবে। তাহলে আমাদের এক নম্বর সমীকরণের সাথে মোটামুটি আমরা রিলেটেবল করে ফেলতে পারলাম এবং বুঝে ফেলতে পারলাম যে কেন হবে। এবং আমাদের এখান থেকে যদি আমি বিডি বাই সিডি বলি, সেটার মান কত হবে, এ বি বাই এসি। এবং দেখো বিডি বাই সিডি মানে কি, আর বাই কিউ, এটা আমরা এক নম্বর থেকে দেখে আসলাম, আর বাই কিউ, এটার মান হবে এ বি বাই এসি। আবার এ বি আর এসি কি, সেটা হচ্ছে তোমাদের একটু আগে আমি দেখে এসেছি, এটা হচ্ছে আর বাই কিউ।
তো এবিটা কি? তো আমি দেখো হচ্ছে যে ওই যে পাশে ছোট্ট করে যে ত্রিভুজটা এঁকেছি এখানে দেখো ক্লিয়ার করে দিয়েছি যাতে তোমাদের সমস্যা না হয়। এবি হচ্ছে যে আমাদের কি ছোট হাতের সি, এবং এসিটা কি দেখো এসি হচ্ছে ছোট হাতের বি, এরা হচ্ছে যে আমাদের সমান হবে আর কি। তো তাহলে এখন হচ্ছে এই জায়গাটুকু একটু ক্লিন করে দিচ্ছি। এখন এখান থেকে দেখো আমাদের লাগবে হচ্ছে যে আর বাই সি কিউ বাই বি এরকম অনুপাত। তো সিটাকে এই পাশে আনবো, কিউটাকে ওই পাশে নিয়ে যাব, তার মানে আমরা কি লিখতে পারি আর বাই সি ইকুয়াল টু কিউ বাই বি, এরা হচ্ছে যে আমাদের কি হবে সমান হবে। তো অনুরূপ ভাবে দেখো যে আমরা এই দুইটা অংশ সমান করতে পেরেছি, তার মানে অনুরূপ ভাবে তো বুঝতেই পারতেছো আমি সি বিন্দু থেকে এই যে ও বিন্দু দিয়ে বা তাদের যে অন্তঃকেন্দ্রগামী দিয়ে যদি আমি আরেকটা আঁকতাম, তখন পি বা পি বল এবং কিউ বলের সাথে যখন যদি আমি কাজটা করতাম তখন আমরা পেয়ে যেতাম যে পি এর সাথে আমাদের কিউ এর সম্পর্ক। তাহলে আমরা কি বলতে পারি যে অনুরূপ ভাবে কি দেখানো যায়, অনুরূপ ভাবে দেখানো যায় পি বাই, এখন কি হবে এটার ব্যাপারটুকু আশা করি বুঝতেই পেরেছো তোমরা দেখে, এটা আর কোনো ব্যাপারই না। আমি যদি ছোট করে আরেকবার বলি, দেখো আর বলটা কাজ করতেছে যেই বিন্দু বরাবর বা যেই কোণ বরাবর, কোণের শীর্ষবিন্দু বরাবর তার বিপরীত বাহু। তো আর কাজ করতেছে সি কোণে, সি এর কোণের বিপরীত বাহু ছোট হাতের সি। কিউ কাজ করতেছে বি কোণে, তো বি কোণের বিপরীত বাহু ছোট হাতের বি, এবং পি কাজ করতেছে এ কোণে, তার বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের এ, এরা হচ্ছে পরস্পর সমান হবে। এবং এটাই হচ্ছে যে আমাদের এখানে ব্যাপারটুকু, এটাই হচ্ছে আমাদের প্রুফ হয়ে গেল, এটাই হচ্ছে আমাদের আলটিমেট প্রুফ। তাহলে হচ্ছে যে আমাদের 9 নম্বর প্রবলেমটার সলিউশনও আশা করি খুব ভালোভাবে বুঝে ফেলতে পারলাম। এখন হচ্ছে যে এই চ্যাপ্টারের শেষ প্রবলেম 10 নম্বর, সেটা আমরা শুরু করে দিই। মানে শেষ বলতে আমার দেখানোর মতো আপাতত শেষ সমস্যা। তো এটা শেষ হলেও দেখা যাবে যে হচ্ছে যে তোমরা বাকি যে প্রবলেমগুলো ওরা ওগুলো হচ্ছে যে নিজে নিজে করার চেষ্টা করবে, তো দেখবা যে হয়ে যাবে, অত বেশি জটিল কিছু না আসলে। ঠিক আছে, যে বেসিক যেই তোমাদের থিওরিটুকু দেওয়ার দরকার ছিল সেগুলো মোটামুটি ভাবে আমি বেশ চেষ্টা করেছি বেশ ভালোভাবে দেওয়ার জন্য। তো যাই হোক, তো আমরা তাহলে আর কথা না বাড়িয়ে এটা শুরু করে দিই লাস্ট সমস্যা। তো এর মাধ্যমে হচ্ছে যে 8.3 আসলে শেষ হয়ে যাবে এই ম্যাথটার মাধ্যমে। ওকে ফাইন, তো আমরা শুরু করি। যাই হোক, তো এই সমস্যাটাও বেশ ভালোভাবে বোঝার চেষ্টা করব, দেখবো যে এখানে কি বলা হচ্ছে। এখানে আসলে তিনটা সিনারিও নিয়ে কাজ করা হবে, তো আমি তিনটা সিনারিও বেশ ভালোভাবে আস্তে ধীরে বুঝিয়ে দিব। তো হ্যাঁ, তিনটা সিনারিও লাগবে, এই জন্য হচ্ছে আমি তিনবার এই জিনিসটা একটু এঁকে ফেলবো আর কি। আচ্ছা, তো এটাকে আরেকটু উপরে আঁকি। জি হ্যাঁ, ইভেন ইভেন, ওকে জি। তো আশা করি হ্যাঁ এর মাধ্যমে হচ্ছে তোমাদের দেখতে কোনো অসুবিধা হবে না। জি আচ্ছা, তো আমি আর কি একটু একটু করে আঁকতে থাকি এবং তোমাদের বুঝিয়ে বলবো যে হচ্ছে কি হচ্ছে। আচ্ছা, তো আমি আগে জাস্ট হচ্ছে একটু তীরচিহ্নটা এঁকে নিই, তো তারপরেই আর কি যে দেখানোটা সুবিধাজনক হবে। জি, আর এটাকে যদি একটু ভিজিবল করে বেটার ওয়েতে। জি জি, এ তো হয়ে গিয়েছে। তো শুরু করা যাক এই সমস্যাটা। তো এখানে দেখো কি বলেছে, বলেছে যে পি এবং কিউ মানে দুটি সদৃশ সমান্তরাল বল এর লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। তার মানে ধরো একটা দ্বন্দ্ব নিয়ে নিলাম বা একটা দ্বন্দ্ব নিলাম, এ বি হচ্ছে একটা দ্বন্দ্ব। এটার ফার্স্ট সিনারিও কি বলেছে, ফার্স্ট সিনারিওতে বলেছে যে ধরো দুটি প্রান্ত বিন্দুতে আমরা ধরে নিলাম এ বিন্দুতে আমাদের পি বল কাজ করতেছে এবং বি বিন্দুতে কিউ বল কাজ করতেছে, এবং পি এবং কিউ এর লব্ধি হচ্ছে আমাদের ও বিন্দুতে ক্রিয়া করে। এখানে আমরা মোটামুটি নিজেরা ধরো ধরে নিলাম এটা হচ্ছে ও বিন্দু, ধরে নিলাম হচ্ছে যে পি কিউ এর চেয়ে বড় ধরে নিলাম, বা সরি যে ধরে নিলাম হচ্ছে যে আমাদের পি কিউ এর চেয়ে যদি বড় হয় তাহলে তো লব্ধিটা আমাদের আরেকটু কাছাকাছি আসবে আর কি। আচ্ছা, সমস্যা নেই। তো হ্যাঁ, এই যে এই বিন্দুতে ধরো হচ্ছে কাছাকাছি বিন্দু দিয়ে দিলাম, এই বিন্দুতে হচ্ছে যে আমাদের কে কাজ করবে, এদের লব্ধি কাজ করবে পি এবং কিউ এর লব্ধি, সেটা হয়ে গেল। ও বিন্দুতে কাজ করছে সেটা হচ্ছে পি প্লাস কিউ, ভালো কথা। এটা হচ্ছে ফার্স্ট আমাদের ফার্স্ট সিনারিও। সেকেন্ড সিনারিওতে কি বলেছে, পি কে আর পরিমাণে বৃদ্ধি করলাম, তার মানে সেকেন্ড কেসে আমাদের সেকেন্ড কেসে এখানে এবি ঠিকই থাকতেছে, এবি কিন্তু ঠিকই থাকতেছে, এখানে চেঞ্জ কি হবে, আমি বলগুলোর মানটা চেঞ্জ হবে,
বলগুলোর মান কি চেঞ্জ হবে? আমাদের এখানে কে ছিল? আমাদের এখানে ছিল শুধুমাত্র আগে পি, এখন পি এর পরিবর্তে একে আর পরিমাণে বৃদ্ধি করলাম, মানে পি প্লাস আর হবে। দুই একক বৃদ্ধি করলে পি প্লাস টু, এই জন্য আর পরিমাণে বৃদ্ধি করলে আর প্লাস টু। এবং কিউ কে এস পরিমাণে বৃদ্ধি করলাম, তার মানে এখানে কিউ প্লাস এস হবে। এখানে বলেছে যে তুমি যদি কিউ কে এস পরিমাণ এবং আমাদের, আচ্ছা 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 যাই হোক, অনেকগুলো হয়ে গেল। আচ্ছা যাই হোক, তো যেখানে ছিলাম আর কি, যে আমরা যদি একটু ছোট্ট করে বলি, আমাদের ফার্স্ট সিনারিও ছিল হচ্ছে যে আমাদের একটা দণ্ডে দুটো বল কাজ করতেছে, একটা বল হচ্ছে যে পি আর একটা বল কিউ। এখন সেকেন্ড সিনারিওতে বলতেছে যে আমাদের যদি পি কে আমরা আর পরিমাণ বৃদ্ধি করি এবং কিউ কে যদি এস পরিমাণে বৃদ্ধি করি, তাহলে কিন্তু ওই লব্ধি ওই ওই একই বিন্দুতে কাজ করবে, ওই ও বিন্দুতে ক্রিয়া করবে। তার মানে পি প্লাস আর এবং কিউ প্লাস এস এর লব্ধিটাও আমাদের ও বিন্দুতে ক্রিয়া করবে। পি প্লাস আর এবং কিউ প্লাস এস এর লব্ধিটাও আমাদের কোথায় ক্রিয়া করবে? পি প্লাস আর প্লাস কিউ প্লাস এস, এদের লব্ধিটাও আমাদের এই ঠিক ও বিন্দুতে ক্রিয়া করছে এবং ক্রিয়া করবে। এই ইস্যুটাও আশা করি আমরা বুঝতে পারলাম। এটা ছিল সেকেন্ড সিনারিও। তো থার্ড সিনারিওতে কি বলেছে? আবার পি এর বদলে কিউ এবং কিউ এর বদলে আর ক্রিয়া করলেও একই। তো তার মানে সেকেন্ড সেকেন্ড সিনারিওটা আমরা বুঝলাম। এখন হচ্ছে যদি থার্ড সিনারিওতে আসি, ওইখানেও একই কথাই বলেছে। আচ্ছা, ওই ইস্যুটা যদি হচ্ছে আমরা আবার এখানে দেখি, দেখতে চাই, হ্যাঁ এরকম ব্যাপারটা ঘটবে। আচ্ছা আমি এদিকে সরলে, ওকে ফাইন, এদিকে সরে একটু লিখছি যাতে হচ্ছে তোমাদের এটা দেখা যায়। তো এখানে থার্ড সিনারিওতে কি বলেছে? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, একই ব্যাপার, দেখো একই ব্যাপার। এখানে কি বলেছে থার্ড সিনারিওতে? পি এবং কিউ এর বদলে আমি এখানে পি কিউ যে দিচ্ছিলাম, এ বিন্দুতে পি, বি বিন্দুতে কিউ, তো এটা না দিয়ে কিউ এবং আর কে ক্রিয়া করাবো, মানে এ বিন্দুতে কিউ, বি বিন্দুতে আর কে ক্রিয়া করালে আমাদের ওই লব্ধি ওই ঠিক ও বিন্দুতে কাজ করবে। তার মানে কিউ প্লাস আর এরও লব্ধি আমাদের এখানে কাজ করতেছে। তো তাহলে আমাদের কিছু একটা প্রমাণ করতে বলেছে। তো কিভাবে প্রমাণ করব? এটা খুবই একটা সহজ একটা ব্যাপার, আমরা জাস্ট হচ্ছে দেখলেই হয়ে যাবে, মানে কিছু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। চলো দেখে ফেলি ক্যালকুলেশন গুলো কিভাবে করব। আচ্ছা, তো আমরা প্রথম সিনারিও থেকে কি পাই দেখো, ফার্স্ট সিনারিও থেকে কি পাই? ফার্স্ট সিনারিও থেকে পাই যে নর্মাল নর্মাল ওই ওই যে সূত্রটার কথা বললাম এখানে, যে একটা সূত্রই সবগুলো ম্যাথে ইউজ করব, যে পি ইন্টু আমাদের পি বলটা কাজ করতেছে এ বিন্দুতে, লব্ধি হচ্ছে যে আমাদের ওতে পি ইন্টু এ ও ইকুয়াল টু কিউ ইন্টু বিও, এটা প্রত্যেকটা জায়গায় কাজ করাবো আর কিছুই না। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে বলতে পারি যে পি বাই কিউ ইকুয়াল টু কিউ কে এখানে নিচ্ছি, তার মানে এ ও কে ওখানে নিতে হবে। পি বাই কিউ ইকুয়াল টু বিও বাই এ ও, এটা হচ্ছে যে আমাদের প্রথম সমীকরণ, ঠিক আছে? এই প্রথম সমীকরণটাকে আমি হচ্ছে আলাদাভাবে উপরে একটু লিখলাম, এটা হচ্ছে আমাদের লাগবে পরবর্তীতে। সেকেন্ড সিনারিওতে আসি। সেকেন্ড সিনারিওটা কি? সেকেন্ড সিনারিওতে হচ্ছে যে আমাদের বল কাজ করতেছে কে? বল কাজ করতেছে পি প্লাস আর এ বিন্দুতে এবং লব্ধিটা হচ্ছে আমাদের ও বিন্দুতে, তার মানে পি প্লাস আর ইন্টু এ ও, আর এখানে কি হবে? কিউ প্লাস এস ইন্টু বি ও ডিভাইডেড, হ্যাঁ ইন্টু বি ও, এরকম হবে আর কি, ডিভাইডেড তো হবে না, ইন্টু হবে। তো এখান থেকে হচ্ছে যে আমরা এখান থেকে আমরা কি করতে পারি দেখো, হচ্ছে যে পি প্লাস আর ডিভাইডেড বাই কিউ প্লাস এস ইকুয়াল টু আমরা বলতে পারি বি ও, উপরে হচ্ছে এও, এটা বলে দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ, এই যে এটাকে এক নম্বর দিয়ে দিলাম, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। তাহলে প্রথম এবং দ্বিতীয় সমীকরণটা বেশ ভালোভাবে আশা করি বুঝতে পারা গেল। এখন আসি, এটাকে আমি হচ্ছে যে একটু উপরে উঠিয়ে নিয়ে রাখি, দুই নম্বর। এবং এখন আসি হচ্ছে যে তিন নম্বর সমীকরণে, জাস্ট হচ্ছে সমীকরণ গুলোই বসালেই হবে। তো থার্ড যে সিনারিও সেটা কি? তো থার্ড সিনারিওতে দেখো যে থার্ড সিনারিওতে আমাদের কিউ এবং আর কাজ করতেছে, তো আমি কিউ এবং আর নিয়ে কাজ করি, তো তাহলে কি বলতে পারি? কিউ ইন্টু এ ও ইকুয়াল টু কিউ ইন্টু এ ও ইকুয়াল টু হচ্ছে যে আমাদের আর ইন্টু বি ও, এটা বলতে পারি।
তার মানে এখান থেকে কি বলতে পারি, দেখো কিউ বাই আর ইকুয়াল টু বিও বাই এও এটা বলে দিতে পারি। তো এটাকে তিন নম্বর সমীকরণ দিয়ে রাখবো। তো ওকে ফাইন, ভালো কথা, এটাকে তিন নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, দুই নম্বর, এটাকে তিন নম্বর। এখন এই তিনটা সমীকরণকে নিয়ে কাজ করলে আমাদের হয়ে যাবে যে আমাদের যেটা চেয়েছে। তো এখানে আশা করি আমরা এই ফিগার গুলো বুঝতে পেরেছি। তো এই ফিগার গুলো হচ্ছে যে আপাতত রাখবো না, কারণ হচ্ছে যে একটু ক্যালকুলেশন করতে হবে। তো জন্য তো আশা করি এগুলো তোমরা তুলে ফেলেছ। এই তিনটা হচ্ছে যে একটা ফিগারের মধ্যে আসলে দেখানো যায়। তো ওই একই কথা যে একটা ফিগারের মধ্যে দেখালে হয়তো একটু হিজিবিজি লাগতে পারে। তো ওর জন্য হচ্ছে আমি একটু আলাদা করে দেখাচ্ছি, যে তিনটা ফিগারই আলাদা করে তোমরা যদি দেখো বেশ ভালো একটা ধারণা পাবা যে আসলে কি ঘটতেছে। আচ্ছা ওকে ফাইন, তো এটাকে হচ্ছে আমরা নিয়ে রাখি, পুরোটাকে কপি করলো। হ্যাঁ জি, এবার হয়েছে। এই তিনটা সমীকরণ গুলো থেকে আসলে হচ্ছে আমরা বের করে ফেলবো যে কি হবে। আচ্ছা তো এই তিনটা সমীকরণ থেকে হচ্ছে আমরা কিভাবে বের করতে পারি, তো চলো হচ্ছে যে সেই ব্যাপারটা হচ্ছে আমরা একটু দেখে ফেলি আর কি, বা কিভাবে কি করা যেতে পারে আর কি। আচ্ছা তো এখন তুমি যদি একটু খেয়াল করো, এক এবং তিন নম্বর সমীকরণ, এক এবং তিন হতে আমরা কি বলতে পারি, দেখো এক এবং তিন হতে বলতে পারি, দেখো পি বাই কিউ, এটার মানও দেখো বিও বাই এও, ধরো বিও বাই এও একটা অনুপাত, তার মান ধরো হচ্ছে তিন ধরলাম, সে ধরো তিন, তাহলে দেখো বিও বাই এর অনুপাত তো তাহলে তিন হবে যেখানেই পাবো। তার মানে দেখো কিউ বাই আর পি বাই কিউ, তাদের অনুপাত দুইটাই কি সেম বা তিনই হচ্ছে। আমি জাস্ট তিন নিউমেরিক্যাল একটা ভ্যালু বললাম, যে কোনো মানই হতে পারে আসলে। তাহলে পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই আর, এরা হচ্ছে যে কি হবে, সমান হবে। তো আমরা জানি যে এই অনুপাত যদি সমান হয়, এটা মানে আমরা কি বলতে পারি, ইকুয়াল টু, এটা মানে আমরা বলতে পারি যে এখান থেকে আমরা কিছু কাজ করতে পারি, সেটা হচ্ছে পি মাইনাস করতে পারি, নিচে হবে কিউ মাইনাস হবে, এটা আমরা করতেই পারি। ঠিক আছে, যে কেন করতে পারি এটা তো আমরা জানি, যে অনুপাত গুলো যদি হচ্ছে যে সমান হয় তাদেরকে আমরা ইচ্ছা মতো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা করতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগ না, যে যোগ বিয়োগ করতে পারি, গুণ ভাগ তো আছে, তো যোগ বিয়োগ করতে পারি এদেরকে এভাবে। এবং কেন করতে পারি তারও হচ্ছে একটা ছোট্ট একটা প্রুফ হচ্ছে আমরা দেখে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, তো এইটুকু অংশকে হচ্ছে যে আমি আরেকটা ইকুয়েশন দিয়ে রেখে দিলাম, ধরো হচ্ছে যে এটাকে আমরা তিন হয়েছে চার নম্বর ইকুয়েশন দিয়ে বসিয়ে রাখলাম। আচ্ছা তো এখানে পি মাইনাস কিউ বা কেন করলাম, তার রিজনটা কি, তার রিজনটা হচ্ছে যে তুমি যদি এখানে খেয়াল করো, আমার এখানে দেখো প্রুফে যদি খেয়াল করি, আমার এখানে পি মাইনাস কিউ আছে, তার মানে এখানে আমি পি মাইনাস কিউ আমি পাবো হচ্ছে এইভাবে, দেখো এই প্রসিডিউরে কিউ মাইনাস পি মাইনাস কিউ পেয়েছি, এই প্রসিডিউরে দেখো হচ্ছে যে আমরা আবার কিউ মাইনাস আরো পেয়ে গেলাম একটা এক্সট্রা ভাবে, আসলে এইভাবেই চলে আসে আর কি। তো যাই হোক, তো এভাবে আর কি যে চলে আসে, এই জন্যই হচ্ছে যে এভাবে এই জিনিসটাকে হচ্ছে যে পাওয়া গেল আর কি। আচ্ছা ঠিক আছে, তো তাহলে তারপর তারপর হচ্ছে যে আমরা কি করতে পারি, দেখো তারপর হচ্ছে যে আমরা, তুমি যদি খেয়াল করো এক এবং দুই নাম্বার এই দুটো হচ্ছে যে ইকুয়েশন থেকেও হচ্ছে যে আমরা একই কাজ করতে পারি। তাহলে হচ্ছে যে আমরা এক এবং দুই নাম্বার সমীকরণে কি পাই দেখি, এক এবং দুই নম্বর সমীকরণ থেকে দেখো আমাদের নেসেসারি কি কিছু পাওয়া যায় কিনা সেটা একটু খেয়াল করি। হ্যাঁ নেসেসারি কিছু পাওয়া যায় কিনা দেখি। আচ্ছা এক এবং দুই হতে কি পাই, দেখো পি বাই কিউ এর অনুপাত যা এও বাই বিও, পি প্লাস আর এবং কিউ প্লাস এস এর অনুপাত ঠিক তাই, যেটা হচ্ছে দেখি এও বাই বিও, এটা মানে আমরা বলতে পারি পি প্লাস আর মাইনাস পি এবং কিউ প্লাস এস মাইনাস কিউ, এটা আমরা বলতেই পারি, কারণ এটা আমরা দেখেছি। এটা মানে কি যে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ যদি হয়, আমরা এটা বলতে পারি যে হচ্ছে যে এ মাইনাস সি বি মাইনাস ডি, এদের অনুপাত হচ্ছে যে এ বাই বি এর মতো করে হবে। মানে হচ্ছে যে উপরের যে লবগুলো এই লব দুটা যদি আমরা বিয়োগ করি এবং নিচের হরগুলোও যদি বিয়োগফল বের করি, এদের অনুপাত সমান হবে, এটা আমরা বলতে পারি। তো তাহলে এখান থেকে দেখো আমরা পিপি বাদ গেলে থাকে আর, এবং
কিউ কিউ বাদ থাকলে হচ্ছে এটা থাকে, বাদ দিলে থাকে হচ্ছে এটা এস। তার মানে দেখো হচ্ছে আমরা বের করে ফেললাম এদের অনুপাত হচ্ছে যে আমাদের আর বাই এস এর সমান এটা হয়ে গেল, ঠিক আছে? তার মানে পি বাই কিউ এর অনুপাত, কিউ বাই আর এর অনুপাত, আর বাই এস এর অনুপাত সবগুলাই হচ্ছে যে সমান হবে। কিন্তু এখন কথা হচ্ছে যে এত কিছু কি আমাদের দরকার আছে কিনা, বা আমাদের কোন জিনিসটা দরকার সেটা চলো বোঝার চেষ্টা করি। তো এখানে দেখো আমি যদি হচ্ছে একটু ব্যাক ক্যালকুলেশন করে একটু দেখানোর চেষ্টা করি, এটা এগুলো তো মাথায় তোমরা চিন্তা করবা যে এটাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি আসে, দেখো কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, এখানে কি হয় আর মাইনাস এস, এরকম একটা ব্যাপার চলে আসতেছে। আচ্ছা তো এটার মানে আমরা কি বুঝতেছি, এটার মানে আমরা বুঝতেছি ধরো হচ্ছে যে আমি এখান থেকে আমরা একটা কাজ আসলে করতে পারি। দেখো হচ্ছে যে এখান থেকে আমরা কিউ মাইনাস আর, একটা কিউ মাইনাস আর কে যদি আমি এখানে নিয়ে আসতে পারি, এটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন করে দেখতেছি যে আমাদের কোনটা নেসেসারি করা। এটা ইকুয়াল টু আর মাইনাস এস ডিভাইডেড বাই কিউ মাইনাস আর, দেখো আমাদের এরকম একটা ব্যাপার চলে আসলো। তার মানে এখন আমরা কি করতে পারি, দেখো আমাদের আর মাইনাস এস লাগবে, কিউ মাইনাস আর এবং পি মাইনাস কিউ লাগবে। দেখো পি মাইনাস কিউ এবং কিউ মাইনাস আর আমাদের অলরেডি চলে এসেছে, পি মাইনাস কিউ এবং কিউ মাইনাস আর আমাদের অলরেডি চলে এসেছে। আমরা জাস্ট হচ্ছে যে বাকি কাজগুলো করলেই আমাদের হয়ে যাবে, আর তেমন কোনো সমস্যা নেই। বাকি কাজ বলতে আমাদের আর মাইনাস এস এবং হচ্ছে যে কিউ মাইনাস আর এদের একটা অনুপাত বের করার একটা হচ্ছে যে রাস্তা খুঁজতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে আর কি। আচ্ছা তো এই কাজটা হচ্ছে যে আমরা কিভাবে করতে পারি, এই কাজটা হচ্ছে যে আমরা হ্যাঁ কিউ মাইনাস আর এখানেও পাবো, এখানে পি মাইনাস কিউ পাবো, কোনো সমস্যা নাই। আর এখানে যেহেতু হচ্ছে যে আমাদের আর মাইনাস এস আছে, হ্যাঁ কিউ মাইনাস আর মাইনাস এস জি, এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো, কোনো সমস্যা নাই। ধরো এটাকে আমরা হচ্ছে যে 5 নম্বর সমীকরণ দিলাম। তো এই কাজগুলো কেন করতেছি যে একটু ব্যাক ক্যালকুলেশন করেও দেখাচ্ছি যে মাঝে মাঝে তোমরা এটা ইয়া হতেই পারে যে হ্যাঁ ভুলে যেতেই পারো যে কোনটার পর কোন লাইন করতে হবে, এটা তো বুঝতে পারতেছো যে এটার মধ্যে অনেক ধরনের পসিবিলিটিস আছে, যে কোনো একটা অনেক ধরনেরই পসিবিলিটিস এখানে হতে পারে। তো কোশ্চেনে আসলে বলে দেওয়া থাকবে যে তোমার কোন প্রসিডিউরে আগানো উচিত। তো এখানে দেখো আমি এই আর বাই এস এবং কিউ বাই আর এদের অনুপাত নিব, এই দুইটা কিন্তু হচ্ছে যে সমান। কেন? কারণ আর বাই এস এর মান হচ্ছে যে পি বাই কিউ এর মান, পি বাই কিউ এর মান হচ্ছে এ ও বাই বিও, বিও বাই এও, এবং কিউ বাই আর এর অনুপাত হচ্ছে যে আমাদের বিও বাই এও, এদের অনুপাত সমান হবে। তার মানে ব্যাক ক্যালকুলেশন করে আমি বুঝতে পারলাম আমার আর মাইনাস এস লাগবে এবং হচ্ছে কিউ মাইনাস আর লাগবে, সেটা আমরা দেখতে পারলাম যে এই দুইটা থেকে আমাদের পাওয়া সম্ভব। তার মানে 5 এবং 3 হতে আমরা কি পাই, 5 এবং 3 হতে পাই যে আমাদের কিউ বাই আর ইকুয়াল টু আর বাই এস। এটা মানে কি বুঝতে পারলাম, এটা মানে আমরা জানি কিউ মাইনাস আর ইকুয়াল টু আর মাইনাস এস, এটা হচ্ছে সমান হবে। তার মানে এটাকে হচ্ছে আমরা কত নম্বর ইকুয়েশন দিয়ে বসিয়ে দিই, এটাকে ধরো হচ্ছে আমরা 6 নম্বর ইকুয়েশন দিয়ে বসিয়ে দিই। তার মানে এই ক্যালকুলেশনটা করায় আমাদের কাজটুকু হয়ে গেল। তো তুমি যদি খেয়াল করো কিউ মাইনাস আর, আর হচ্ছে আর মাইনাস এস এর যা অনুপাত সেটা হচ্ছে কিউ বাই আর, এবং পি মাইনাস কিউ এবং কিউ বাই কিউ মাইনাস আর এদের অনুপাতও দেখো হচ্ছে কিউ বাই আর, অর্থাৎ এই অনুপাত দুইটাও আলাদা আলাদা করে সমান আমরা বলতে পারি। তো কেন এই দুইটা অনুপাতই আমরা আলাদা আলাদা করে নিচ্ছি, কারণ আমাদের এই দুইটা অনুপাতই লাগবে। এবং ব্যাক ক্যালকুলেশন করে দেখো আগেই দেখে এসেছি আমরা যে কি হতে পারে। তো আমি হচ্ছে এই জায়গাটাকে একটু ক্লিন করে দিচ্ছি। হ্যাঁ তো ক্যালকুলেশনে এটা তোমাদের একটু ভুলে যেতেই পারো যে কোন লাইনের পর কোনটা করতে হবে বা কি করা উচিত, এটা সমস্যা নেই, এটা হতেই পারে। তো তোমাদের হচ্ছে যে মেইন চিন্তাটা ওটাই থাকা উচিত যে আমরা কিভাবে এটার খুব ইজিলি সলিউশনটা পেতে পারি। সেটা হচ্ছে যে খুব ভালো একটা হ্যান্ডি একটা টুল, সেটা কি, সেটা হচ্ছে যে তোমার ব্যাক ক্যালকুলেশন। এটা করলে খুব তাড়াতাড়ি তোমাদের ব্যাপারটুকু হয়ে যায় আর কি। তো দেখো ব্যাক ক্যালকুলেশন করে বাকিটুকু তো করেই ফেললাম। তো এটা মানে কি হবে, দেখো আর গুণন করো, করলে কি আসে যে কিউ মাইনাস আর হোল স্কোয়ার ইকুয়াল টু পি মাইনাস কিউ ইন্টু আর মাইনাস এস। তো তুমি দেখো পি মাইনাস কিউ কে তুমি নিচে পাঠিয়ে দাও, তাহলে কি আসে দেখো কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, এটা মানে হচ্ছে আর মাইনাস এস। আর তোমার দেখো হচ্ছে যে এটার মতো করে মিলানোর জন্য তোমার এস কে আলাদা রাখতে হবে, এস কে ওই পাশে পাঠিয়ে দাও, এটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে দেখো আর ইকুয়াল টু সরি এস ইকুয়াল টু আর মাইনাস কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। আমাদের এই ব্যাপারটুকু দেখো হয়ে আসলো,
তো এরই মাধ্যমে হচ্ছে যে আমাদের এই জায়গাটুকু প্রুফ হয়ে গেল। তো এটা বেশ হচ্ছে যে একটা ঝামেলাকর মনে হলো, দেখা হচ্ছে যে এটা আমরা খুব সহজে খুব ইজিলি করে ফেলতে পারলাম, এবং ইজিলি না, ইজিলি হতো হয়নি, যে ব্যাক ক্যালকুলেশনের মাধ্যমে করে ফেললাম আর কি, এবং কিভাবে করলাম ইস্যুটা আমরা দেখে ফেলেছি আর কি। তো এরই মাধ্যমে আশা করি, এবং এরই মাধ্যমে আসলে আমাদের 8.3 এটাও হচ্ছে আমাদের শেষ হয়ে গেল, এবং অনেকদিন আসলে এটার প্রতি তোমাদের একটা ইয়া ছিল, তোমাদের দরকার ছিল, এবং তোমরা অনেকেই হচ্ছে যে এটার প্রতি বলেছিলে যে আমাদের হায়ার ম্যাথ 8.3 স্থিতিবিদ্যা সেকেন্ড পার্টে, বা এটার ইংলিশ টার্ম হচ্ছে স্ট্যাটিক্স, এই ব্যাপারটা তো এটার আর কি, যে 8.1 এবং 8.2 আমরা অনেক আগে কমপ্লিট করেছিলাম, কিন্তু বিভিন্ন কারণে 8.3টা ওইভাবে দেওয়া হয়ে উঠতে পারেনি। তো যাই হোক, তো অ্যাট লাস্ট ফাইনালি আমাদের 8.3ও হচ্ছে যে শেষ হয়ে গেল আজকে। তো এরই মাধ্যমে হচ্ছে আমরা স্থিতিবিদ্যার যে বেসিক আলোচনা এগুলো শেষ করলাম। হ্যাঁ, এর মাধ্যমে এই প্লেলিস্টটাও কমপ্লিট হয়ে গেল। তো এরই মানে এটাই না যে এটাই শেষ, হয়তোবা সামনে আমরা আরো 8.3 এর আরো কিছু হচ্ছে যে অ্যাড করার চেষ্টা করব, আরো হয়তোবা যদি ব্যাপার স্যাপার থাকে আমরা চিন্তা করতেছি, ধরো হচ্ছে যে বিভিন্ন জিনিস এখানে আমরা দেওয়ার চেষ্টা করব। তো তোমরা হচ্ছে যে প্রায় আপ টু ডেট থাকবা যে এটার সাথে যে আরো কিছু আসে কিনা, হয়তো বা আমরা অ্যাডমিশনে কি ধরনের কোশ্চেন আসে সে কোশ্চেন গুলো নিয়েও হয়তো বা আলোচনা করতে পারি, অথবা টেস্ট পেপারে এগুলো নিয়েও আমরা নতুন করে প্লেলিস্টে অ্যাড করতে পারি। তো এই ব্যাপারগুলো তোমরা মাথায় রাখবা বা হচ্ছে যে দেখবা বা এগুলো তোমরা চেষ্টা করবে, আর কোনো ধরনের সমস্যা হলে আমাদের জানাবে। আর অবশ্যই হচ্ছে যে চেষ্টা করেছি যতটুকু যে এই এই চ্যাপ্টারটা তোমাদের সবারই জন্য হচ্ছে কঠিন লাগে এবং বেশ অনেকেই স্কিপ করে যাও, তো অ্যাটলিস্ট স্কিপ করা না করে এটা হচ্ছে তোমাদের নিজের ব্যাপার, নিজেদের ইস্যু। তো আমার আর কি যে মেইন চিন্তাটা ছিল সেটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারটা কত সহজ করে দেখানো যায়। তো যাই হোক, তো যতটুকু পেরেছি ইজি করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি অনেকেই তোমরা বুঝতে পেরেছ। তো বিশেষ করে কমেন্ট দেখেই বুঝতে পেরেছি আসলে তোমরা বেশ অনেকেই বেশ ভালোভাবেই ধরতে পেরেছ, এবং পরবর্তী সমস্যাগুলো প্র্যাকটিস করার পর তোমাদের আর কোনো সমস্যা হচ্ছে না ওইভাবে। তো আশা করি বেশ ভালোভাবে এটা কমপ্লিট করতে পারলাম। তো যাই হোক, তো ইনশাল্লাহ আবার নতুন কোনো চ্যাপ্টার গুলো নিয়ে হচ্ছে আমরা আবার সামনে আসবো, তখন ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবো। তো আজকে তাহলে আমরা এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।